amar syariat muakarna ro amar nam dengan muakarna mu nam Muhammad babul muakarba borosukarbu lo babul ami Saya merasikir mi Ami Dakai Tuki Dasnya do kada Wakarka Daka Aki Wakata Merasikir ki বর্তমান আমি অনেক ঘুরতেছি যেমন গাড়ি চালাতে গেলে অনেক টাইমে যানজটে পড়লে বসে থাকতে হয় যাত্রীর জন্য বসে থাকতে হয় তখন যাত্রীরা পিছন থেকে অনেক রকমের বকাসকা করে যেমন ইংলিশে অনেক বকাসকা করে গালি গালাজ করে কিন্তু সেটা আমি বুঝতে পারি না যেমন আমি মোবাইল চালাই কিন্তু ফেসবুক বন্ধুরা মেসেজ করে তখন এই সমস্ত মেসেজগুলো আমি বুঝতে পারি এটার জন্য অনেক তাই আমি নিজে নিজে চিন্তা করলাম একটি বাসায় আমার এক বড় ভাই আছে তার সাথে কথাগুলো আলাপ করছি তখন সে বলছে আমার আপনি কিছু কিছু সমাধান আমি বাজারে করার পরে ইংলিশ দিয়ে বাংলা মেসেজ লিখতে পারি যেমন আমার বন্ধু বান্ধবের কাছে মেসেজ লিখতে পারি মোবাইলে এরও আমার কাছে লেখে এখন মোটামুটি চলা মতো আমি কিছুটা ধরেন বলা যায় পারি লগেটা লগে করাই সবচেয়ে উত্তম সেটা মন্ত্রীরা বলতো যেমন এখন আগে আমার সবাই বলতো এখন আর সেটা বলতে পারে না এখন আমি বুকে হাতে বলতে পারি যে আমি আমার নাম ঠিকানা মেসেজ চ্যাটেল এগুলো মোটামুটি ভালোই লিখতে পারি আশা আছে ইনশাল্লাহ সামনে আরো বাবুল ভাই আমার পাশের রুমেই থাকে উনি গাড়ি চালায় ঢাকাতে তো ওনার আমাকে বললো ভাই আমি তো ইংলিশ আসলে বুঝি না অনেক কষ্ট হয় কোনো মেসেজও করতে পারি না মোবাইল চালাতে গিয়ে অনেক মেসেজ হয় সেটাও বুঝতে পারি না কাউকে মেসেজ ইংলিশ দিয়ে বাংলা মেসেজও পাঠাতে পারি না আমার খুব খারাপ লাগে তো যদি আমাকে একটু সময় দেন তাহলে হয়তো আমি চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ তাই বললো আমি তো সময় পাই না তারপরেও আমি যখন বাসায় থাকি সেই সময়ের ভিতরেই কিছু সময় হয়তো আপনাকে দিতে পারবো যদি আপনার আগ্রহ থাকে সে বললো ভাই আমি আপ্রাণ চেষ্টা করবো তো তার পরিপ্রেক্ষিতে সে তার কাজের ফাঁকে ফাঁকে আমাকে কিছু সময় দেয় আমিও তার পিছনে একটু সময় দিলাম আগ্রহ যেহেতু তার আসলে বিষয়টা খুবই আমাকে মানে আবেগ নিয়ে বলতেছে আমি বিষয়টা বুঝতে পারলাম আর মানুষের শিক্ষার তো আসলে দরকার এটাও তো আমি বুঝি আগ্রহ থাকলে অনেক কিছুই সম্ভব মানুষের শেখার পথে কোনো কিছুই আসলে বাধা হতে পারে না সে তার যে বয়সেরই হোক তবে তার সে যদি আসলে সেই সময় পড়াশোনা করতো তাহলে আজকে তার এত কষ্টটা হতো না বাবুল ভাইয়ের একটা বিষয় আমি যেটা লক্ষ্য করলাম যে সে এই বয়সে আসার পরে এবং কঠোর পরিশ্রম করার পরেও সে যখন আমার কাছে আসলে সময় দেয় আমি ফলো করে দেখলাম তার খুবই আগ্রহ সহকারে সেই কাজগুলো করতেছে এবং অনেক সময় আমি যখন ফ্রি থাকি সপ্তাহে অনেক কয়েকদিন ফ্রি থাকি তখন দেখা যাচ্ছে যে সে দুই ঘন্টা তিন ঘন্টা একাধারে পড়তেইছে তা আমি তার আগ্রহ দিয়ে খুবই আসলে বিস্মিত হলাম যে তার আসলে এই প্রয়োজনেই সে যে আসলে পারে না এই যে একটা কষ্ট এই কষ্ট থেকে তার যে একটা আগ্রহ এই আগ্রহটা এতই বেশি যে সে দুই ঘন্টা তিন ঘন্টা একাধারে পড়তেও সে রাজি সে কোনো বিরক্তবোধ করতেছে না অথচ আমাদের সময়ের ছাত্ররা কিন্তু এখন এত সময় আধা ঘন্টাও পড়ার টেবিলে বসে থাকতে চায় না যাই হোক তাতে বুঝলাম যে মানুষের এই যে চলার পথে যে একটা মানে প্রয়োজন আর একটা যে কষ্ট সেই কষ্ট থেকে কিন্তু অনেক কিছুই সম্ভব আসলে মানুষ কষ্টের পরিপ্রেক্ষিতেই
এই আগ্রহ জন্মে এবং বাবুল ভাই সেটাই দেখাচ্ছে। আমি বিশ্বাস করি যে বাবুল ভাইয়ের যে আগ্রহ আছে এভাবে যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ বাবুল ভাই চলার জন্য যা দরকার সবকিছু সে ওসেরেই ইনশাল্লাহ পাবে।